না, যত সব মাদ্রাসা নাম করে টাকা নিয়ে সব ব্যবসা করবে, বসে এখানে চুপ করে। কি হলো সুনমা, জলদি আন না। আমি ওনার সাথে যাচ্ছি, ভাইয়া দেখিয়ে দিবে। এই কবরটা না, এখানেও আছে যারা মনে করেন মধ্যবিত্ত, যারা কেনা কবর এইগুলো আর কি, দুই বছর থাকে। দেখুন আমি কবরস্থানে ভিডিও করতে করতে এক ভাইকে পেলাম, উনি ঘোড়া, এটা তো ঘোড়া না, ঘোড়া নিয়ে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতের কিংবদন্তী অভিনেত্রী সুমিতা দেবীর কবর এখানে। আজকে এই গুণী অভিনেত্রী কবরটি ঘুরি ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি, ভিউয়ার্স আমার সাথে থাকো। আমি এখন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের ভিতরে আছি, কিন্তু দেখুন এখানে হাজার হাজার কবর। এই কবর থেকে কিংবদন্তি অভিনেত্রী সুমিতা দেবীর কবর কোনটা সেটা তো আমি চিনি না। এখানে একজন ভাইয়া আছে, আমি তার সাথে কথা বলবো, ওনাকে বলবো এক্স্যাক্টলি সুমিতা দেবীর কবরটা দেখিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার নাম? আমার নাম মোহাম্মদ এরশাদ ইসলাম। আপনি তো এখানে কবর পরিচর্চার কাজ করেন? জি জি, আমি এখানে অনেক বছর না ভাইয়া। জি জি। আচ্ছা, কিংবদন্তি অভিনেত্রী সুমিতা দেবীর কবর কোনটা ভাইয়া? এই যে এখানে আসেন। আচ্ছা, আমি ওনার সাথে যাচ্ছি, ভাইয়া দেখিয়ে দিবে। এই কবরটা না তো ভাইয়া, এটার মানে এই অবস্থা কেন? এই যে কোনো নাম নেই, জঙ্গল হয়ে আছে। আসে না, আসে না, ওনারা কেউ আসে না, এই জন্য মাটি দিয়ে যে গেছে গেছে। আচ্ছা, এরপরে আর আসে। আচ্ছা, আর এই এখানে আপনি 100% শুদ্ধ? 100% উনি একজন কিংবদন্তি। যখন মাটি দিছে ওই সময় আমরা ছোট সময় এখানে ছিলাম, আমাদের এখানে তখন ঘর বাড়ি ছিল এখানে। আচ্ছা, এখানে এমনি জায়গাটা তো ওনার ক্রয় করা, এখানে অন্য কাউকে তো আর দেওয়া হয় না, ক্রয় করা, ওনাকে রাষ্ট্রীয় মর্যাদা দাপন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ক্রয় করা, এটা ক্রয় করা, মানে জায়গা ক্রয় করা, কিন্তু হয়তো কেউ আসে না বিদেশ, সেই জন্য পরিষ্কারও করা হয় না বা সেভাবে দেখাশোনা করা হয় না। না না। আচ্ছা ঠিক আছে, আমি এই কবরটা দেখি, আপনার সাথে পরে আবার কথা বলবো। বিকজ যেটা ভাইয়া বলছিলেন, এটাই হচ্ছে সেই জায়গা যেখানে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুমিতা দেবীকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয় এবং জায়গাটাও ক্রয় করা, কিন্তু হয়তো ওনারা আসতে যাওয়া নেই বলে এটা সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা রক্ষণাবেক্ষণ করা হয়নি। আমি এখন বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতের কিংবদন্তি অভিনেত্রী সুমিতা দেবীর সংক্ষিপ্ত জীবনী বলবো। সুমিতা দেবী 1936 সালের 2 ফেব্রুয়ারি মানিকগঞ্জের দক্ষিণ খল্লি গ্রামে এক সম্ভাব্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম ছিল হেনা ভট্টাচার্য। তার সুমিতা দেবীর নামটি মূলত দেন বিখ্যাত চলচ্চিত্রকার এবং অভিনেতা ফতে লোহানি। করতে পারি মা, এখন বলবো সুমিতা দেবীর চলচ্চিত্র জগতে আসার গল্প। 50-এর দশকের শেষ ভাগে চলচ্চিত্র ব্যক্তিত্ব ফতে লোহানির আসিয়া ও আকাশ আর মাটি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র পর্দায় অভিষেক ঘটে সুমিতা দেবীর। 25,000 টাকা। আচ্ছা, আমাকে তুমি কত টাকা বিক্রি করবে? কমসে কম 1,00,000 তো নেবই। দেখো এক ফকিরা পাঠ। সুমিতা দেবীর পারিবারিক জীবন, ব্যক্তি জীবনে সুমিতা দেবী প্রথম বিয়ে হয় অতুল লাহিড়ি নামে এক ব্যক্তির সাথে। কিছুদিনের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে চলচ্চিত্র জগতে আসার পরে প্রখ্যাত চলচ্চিত্রকার কিংবদন্তি জহির রেহানের সাথে পরিচয় হয় তার। অতঃপর তিনি জহির রেহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সে সময় তিনি হিন্দু থেকে মুসলিম হয়ে নাম ধারণ করেন নীলুপার বেগম। অর্থাৎ বিও সেই যে আপনাদের মনে একটু ডাউট যেতে পারে যে সুমিতা দেবীর কবর দেখাচ্ছি, উনি তো হিন্দু, উনি হিন্দু ছিলেন কিন্তু পরবর্তীতে উনি জহির রেহানকে বিয়ে করার পর মুসলিম হন এবং তখন তার নাম হয় নীলুপার বেগম। তার 2টি সন্তান রয়েছে, বিপুল রায়হান ও অনল রায়হান। কিংবদন্তি অভিনেত্রী সুমিতা দেবী তার দীর্ঘ অভিনয় জীবনে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও মঞ্চ নাটকের সমান্তালে অভিনয় করেছিলেন। চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি বেশ জনপ্রিয় হয়েছিলেন। তিনি মোট 5টি চলচ্চিত্র পরিচালনা করেন, সেগুলো হচ্ছে আগুন নিয়ে খেলা, মোমের আলো, মায়ার সংসার, আদর্শ ছাপাখানা ও নতুন প্রবাদ।
পাচ্ছি। আর বলবি কেন? বলি ভাজ আমার তো উল্টে খেতে জানিস না। আম্মা আপনি শুধু শুধু ওকে বকছেন, তুই চুপ কর। কিংবদন্তি অভিনেত্রী সুমিতা দেবীর সর্বশেষ চলচ্চিত্র সুমিতা দেবী 2000 সালের দিকে আশিক মোস্তফা পরিচালিত সর্বদৈর্ঘ্য চলচ্চিত্র ফুলকুমার ছবিতে সর্বশেষ অভিনয়। পাকা হয়ে যাক। শুভ কাজে হাঁচি। কিংবদন্তি অভিনেত্রী সুমিতা দেবীর উল্লেখযোগ্য সম্মাননা ও পুরস্কার। সুমিতা দেবী পাকিস্তান সমালোচক পুরস্কার 1962, নিগার পুরস্কার কাছের দেয়ালের জন্য 1963, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক পুরস্কার, বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স সমিতি পুরস্কার, আগরতলা মুক্তিযোদ্ধা পুরস্কার 2002, জনকণ্ঠ গুণীজন প্রতিভা সম্মাননা 2002, চলচ্চিত্র ফিল্ম সোসাইটি পুরস্কার 2002 এ ভূষিত হয়েছিলেন। কি বলে গাল দিচ্ছিল জানা? আমি নাকি ভদ্রঘরের মেয়ে নই, তোমরা সব অশিক্ষিত ছোট লোক। কি এত বড় সাহস? ভিউয়ার্স দেখুন, আমি কবরস্থানে ভিডিও করতে করতে এক ভাইকে পেলাম, উনি ঘোড়া। এটা তো ঘোড়া না, ঘোড়া নিয়ে যাচ্ছে। আচ্ছা আঙ্কেল, ঘোড়া কেন কবরস্থানের ভিতরে, একটু যদি বলতেন। এই শহীদ মিনার গেলাম। আচ্ছা এটা কি মানে শহীদ মিনার কেন নিয়েছিলেন? এই ফুলাম ফুলাম তুলি তুলেন। আচ্ছা এটা এরকম কয়টা আছে আপনার কাছে? আজ যাচ্ছি না, 20 টাকা কামাইছি। এরকম ঘোড়া কয়টা আছে আপনার কাছে? আমার একটাই। একটাই আছে? আচ্ছা এটা থেকে উঠলে 20 টাকা? ছোট বড় সবাই? না বড়রা 30 টাকা। বড়রা 30 টাকা? 30 টাকা 40 টাকা দাঁতে যাবে রেডি। আপনার বাসা কোথায়? এই তো বাসায় না। আচ্ছা ওই পাশে নিয়েছিলেন না? আচ্ছা কি কয় ঘোড়াকে সারাদিন কি খাওয়ান আপনি? কি ভুসি পুরা ঘাস? তো এত কিছু খাওয়ানোর পরে এই 20-30 টাকা পোষায়? আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ, ভালো থাকবেন। এখানে তো বিভিন্ন ক্যাটাগরির কবর আছে, বিএপি কবর কোনগুলা আর নর্মাল কবর কোনগুলা? এগুলাই হচ্ছে বিএপি, এগুলো তো কেনা কবর, এগুলো না রিজার্ভ কবর, এগুলো রিজার্ভ। আর রক্ষণাবেক্ষণ কোন না করে জি, তাহলে এটা যে সরকারি মেয়াদে দেখা যায় 2 বছর জঙ্গল হয়ে গেলে এখানে আর একটা কবর হয়ে যায়। এই আচ্ছা আচ্ছা, তার মানে আপনার কথা হচ্ছে রিজার্ভ কবর গুলা সবসময় থাকে, আজীবন থাকে, কেনা কবর ওটাতে তো কেউ হাত দিতে। আচ্ছা আবার যেটা শহীদ মিনারের পাশে দেখি যেগুলো ভিতর, ওই আমাদের হোমেন যারা বীর শ্রেষ্ঠ যারা বীর মুক্তিযোদ্ধা তাদের জন্য, ওরা আরো হায়ার র্যাঙ্কে, ওরা হায়ার দেশে। ওখানে আমাদের গোলাম মোস্তফা স্যার আছে, তারপর অনেক আছে বুদ্ধিজীবীরা। হ্যাঁ আবার আমাদের হুমায়ুন ফরিদ স্যার আর অনেকে আছে, উনি মেজর জলিল সাহেবের কবর আছে, তারপর আমাদের আলাউদ্দিন শিল্পী আলাউদ্দিন সাহেবের কবর আছে, ওনার ছেলে আলাউদ্দিন আলীর আছে, সুরকার আলাউদ্দিন আলীর আছে, জব্বার আছে, সম্রাট আলাউদ্দিন আলী হ্যাঁ ওনার ছেলে ওই কবরটা আবার কাজ টাজ করে ওইটা আছে। তারপর এখানে আপনার অনেক নামি দামি লোক আছে কবর। আচ্ছা ওসমান সাহেবের কবর আছে, তারপর হচ্ছে আপনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, অনেক হামিদুর রহমান, অনেক আছে, অনেক যারা আপনার দেশের জন্য অবদান রাখছে তাদের কবর ওইখানে আছে। আমাকে এসেছে শিক্ষা দিতে? আমি ও কথা বলিনি মা, আমার মুখের উপরে কথা। চোখ মাথা নিচু কর, চোখ না মা। এখানেও আছে যারা মনে করেন মধ্যবিত্ত যারা কেনা কবর, এইগুলো আর কি 2 বছর থাকার পরে। আর এখানে এই যে কবরে সবকিছু দেখাশোনা করা বা লোকদের বেতন, এগুলো কে বহন করে? এটা যারা মালিকা মালিক, যাদের বাবা মা মারা গেছে, যাদের আত্মীয় স্বজন, তারাই। তা আপনারা কি একটু খারাপ লাগে না এই যে এত বড় একজন অভিনেত্রী এজ এ মানে হিউম্যান হিসেবে, একজন মানুষ হিসেবে, ওনার কোনো কিছুই এটার মানে জায়গা আছে কিন্তু দেখাশোনা করা না, এটা একটু একটু মনে খারাপ তো অবশ্যই লাগে। দেশের একজন কিংবদন্তি শিল্পী অভিনেত্রী ছিলেন, হ্যাঁ এখনো তো ওনাদের নাম আছে আছে বাংলাদেশে। আর ওনার হাজবেন্ড ছিলেন আরেক কিংবদন্তি, জহির
দেখাশোনা করুক বা পরিচর্যা করাক, আর যদি না করা একটু পরিষ্কার করুক, পরিষ্কার রাখলে মানুষ যাতে বুঝতে পারে এটা একটা শিল্পী সমিতা দেবীর কবর। কারণ এইভাবে তো আপনি দেখা যায় গরু ছাগল কুকুর মনে করেন এখানে নামী শিল্পীদের ওই বিআইপি তে হুমায়ুন ফরিদ সাহেবের কবরটা কত সুন্দর, মোস্তফা সাহেবের কবর কত সুন্দর, আলাউদ্দিন আলী আলার শিল্পী আলাউদ্দিন স্যারের কবরটা কত সুন্দর, ওনার ছেলে করায় এই স্যারের রানা স্যারে এইগুলা মনে করেন সুন্দর থাকতো। যদি আপনার মনে করেন এটাও না করাই তো এটাও সুন্দর থাকতো, হ্যাঁ এটা করালে এটা সুন্দর থাকতো। তো ভাইয়া আপনি আমাকে সে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ইনফরমেশন দিয়ে সাহায্য করছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে কিংবদন্তি অভিনেত্রী সুমিতা দেবী, যার কবর আমি চিন্তাম আপনি না চিনিয়ে দিলেন, কারণ চেনার সেই সুযোগটা নেই, নাম নেই কিছু নেই, সেজন্য আপনাকে আমার চ্যানেল জায়গা প্রথম মাটি দেয় বুঝছেন, সেদিনকে অনেক পুল টুল দিয়েছে কবরটা। আচ্ছা, উনি শিল্পী ছিল ওই সময়, অনেক রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয় না, অনেক পুল টুল দিয়েছে, অনেক অভিনেত্রীরা আসছিল, এটা আমার খেয়াল আছে, পুলিশ অনেক 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 আসছে, আইসা মাটি দিয়েছে। ওই একদিন তো মারা যাওয়ার পর কার খবর কে রাখে, ফ্যামিলি যদি না রাখে বাইরের কেউ রাখবে না, স্বাভাবিক। অবশ্যই তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বলো এবারে তো আমি বড় না বড় বউ বড়, আমার ইজ্জত বেশি না বড় বউয়ের ইজ্জত বেশি, বল তুমি বল এর মানেটা কি? কিংবদন্তি অভিনেত্রী সুমিতা দেবীর মৃত্যু। সুমিতা দেবী 6 জানুয়ারি 2004 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাকে মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় এই স্থানটিতে দাফন করা হয়েছিল, ভিউয়ার্স এই জায়গাটিতে। দেখলে তো কেমন ব্যয় পেয়েছি, যা বলি সবই মঞ্জুর, এমন মানুষ হয় না। তার ইচ্ছা। এত মাস কথা আমাকে ভেঙায়, তারা বদমাইশ দল, আজ আমি তোদেরকে মেরেই ফেলবো। তো ভিউস, আজকে যে ব্লগ করলাম বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতের কিংবদন্তি অভিনেত্রী সুমিতা দেবীর কবর এবং জীবনী, আশা করি আপনার কাছে ভালো লাগছে। আর একটা কথা ভিউস, শুধু আমি এই যে কবর শেয়ার করলাম কবর না, ওনার পৈতৃক বাড়িতে আমার যাওয়া হয়েছে যেটা মানিকগঞ্জে, তো আমি সেই বাড়িটার ভিডিও এই ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই দেখবেন।
তো আশা করি আজকের ব্লগটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।